কোন খাতে খরচা হবে তার একটা হিসাব দেওয়া, প্রসপেক্টিভ হিসাব। সামনের দিনে খরচা হবে, সামনের অর্থবর্ষে এই খাতে খরচা হবে, সেই খাতে খরচা হবে, একে দেওয়া হলো, তাকে দেওয়া হলো ইত্যাদি। প্রশ্ন হচ্ছে কেন্দ্র সরকার এই টাকা আসে কোত্থেকে? দিল্লিতে নিশ্চয়ই মানি প্লান্টের গাছ নেই, সেখান থেকে পাতা ছিঁড়ে ছিঁড়ে বাজেটে ঢোকায়। এগুলো কোনো না কোনো রাজ্য থেকে ওঠে, প্রতিটি রাজ্য থেকে ওঠে। ভারতে দু ধরনের রাজ্য আছে। এক ধরনের রাজ্য যেখান থেকে দিল্লি যত টাকা তোলে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার যত টাকা তোলে তার থেকে কম ফেরত দেয়, মানে তোমার পকেট থেকে 10 টাকা নিলাম, 5 টাকা ফেরত দিলাম, মানে তোমার থেকে 5 টাকা নিয়ে নিলাম, নিট, বোঝা গেল? মানে এই রাজ্যগুলোই দিল্লিকে চালায়। এই রাজ্যগুলো কোনগুলো? পশ্চিমবঙ্গ, কর্ণাটক, তামিলনাড়ু, কেরল, মহারাষ্ট্র, পাঞ্জাব ইত্যাদি ইত্যাদি, আরও কিছু আছে, গুজরাট, তারপরে তেলেঙ্গানা, ঠিক আছে, আরও লিস্ট আছে। লক্ষ্য করে দেখবেন একটিও হিন্দিভাষী রাজ্য না, পয়েন্ট টু বি নোটেড। আরেক ধরনের রাজ্য আছে, দিল্লি সেখান থেকে টাকা তোলে কিন্তু তার থেকে বেশ কয়েক গুণ বেশি ফেরত দেয়, মানে তোমার থেকে আমি 10 টাকা নিলাম, করে 50 টাকা গুঁজে দিলাম, মানে 40 টাকা দিলাম। এই রাজ্যগুলোর মধ্যে কোনগুলো? বিহার, ইউপি, দিল্লি, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, ঠিক আছে। বুঝতে হবে এসব জায়গা থেকে পিলপিল করে কেন আসে, বুঝতে পেরেছ? আমরা এত ঢালি তবুও আসে। প্রতি বছর বাংলার সঙ্গে এইরকমভাবে একখানা দুরম্বরি করা হয়, কিন্তু এই বছর সহ্যের সীমা ছাড়িয়ে গেছে, আরও সহ্যের সীমা ছাড়িয়ে গেছে, যখন দেখছি যে শুধু বিজেপি দলে দিল্লির বাংলা বাঙালি শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপির প্রভুদের কাছে, গুজরাট ইউপি প্রভুদের কাছে নিজের ইমেজ রাখার জন্য অশোক লাহিড়ির মতো একটা শিক্ষিত লোক, ঠিক আছে, অন্তত প্রাতিষ্ঠানিক শিক্ষা তার রয়েছে, কিন্তু মেরুদণ্ড সোজা রাখার শিক্ষা তার নেই, সে নানা রকম মিথ্যে কথা বলে যাচ্ছে, বোঝাচ্ছে এবং ওরকম ভাব নিয়ে বোঝাচ্ছে। আসলে আপনাদের বুঝতে হবে, আমরা যদি এই যেরকম করে বলে না, আমরা যদি ভুং ভাং করে মনে হয় যেন শিক্ষিত, ওই রকম আমরা স্পষ্ট করে একটা জিনিসের খতিয়ান দিতে চাই। অশোক লাহিড়ির কথা দিয়েই শুরু করি, বলে বাংলায় টাকা দেবে কোথায়, এখানে ক্যাপিটাল ইনটেন্সিভ প্রজেক্ট কোথায়, যে একটা ক্যাপিটাল প্রজেক্ট কোথায়, তালিকা দিচ্ছি। ইনফ্যাক্ট এই কথাটাও বললো এই অশোক লাহিড়ি অন ক্যামেরা, যে বাংলায় কোনো ডিপ সি পোর্ট আছে, মানে প্রজেক্ট, কোনো প্রপোজ প্রজেক্ট আছে যে সেখানে টাকা দেবে। 2015 সালে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে এই বিজেপির ফাইন্যান্স মিনিস্টার কে, অরুণ জেটলি, সে এসে বলে গেছিল 10,000 কোটি টাকা ব্যয় সাগর আইল্যান্ডে ভোর সাগর পোর্ট হবে, ডিপসি পোর্ট, তার জন্য একটি স্পেশাল পারপাস ভেহিকল SPV কোম্পানিও বানানো হলো, তার নাম BSPL, ভোর সাগর পোর্ট লিমিটেড। মাথায় রাখো ডেটটা, 2014 শেষের দিক, তখনও বিজেপি সবে এসছে, তৃণমূলকে একটুখানি এই বিজু জনতা দলের মতো সেটিংয়ে রাখা যেতে পারে সেন্টারের জন্য, এরকম ভাবনা চিন্তার মধ্যে তখনও আছে, কারণ এখানে অপোজিশন তখন বাম, তখনও, ঠিক আছে। এ বলেছিল, মনে আছে, এখানে এসে এক হাতে এক লাড্ডু, আরেক হাতে আরেক লাড্ডু, ওটা ওই লাড্ডুর সময়টা চলছে। তারপরে এই কোম্পানি তৈরি হলো 2016 সালে, যেই বোঝা গেল যে বাম কংগ্রেস দ্বিতীয়বারেও পারল না, অর্থাৎ এখানে বিজেপির জন্য একটা ওপেনিং তৈরি হয়েছে। 2017 সালে জানুয়ারি মাসে ঘোষণা করে দিল ওই প্রজেক্ট আর হবে না। তুমি বুঝতে পারছো কেরাকুম এরা? এবং আজকে অশোক লাহিড়ি সেখানে বলছে যে কোথায় ডিপসি প্রজেক্ট, ডিপসি পোর্ট প্রজেক্ট কোথায়, আমি এরকম আরও কিছু প্রজেক্টের নাম করতে চাই। প্রথম আমি ভোরসাগর পোর্টের কথা বললাম, দ্বিতীয় জলপাইগুড়ির দোমোহনিতে এইমস, অর্থাৎ পশ্চিমবঙ্গের ফারাক্কার উত্তরে পশ্চিমবঙ্গের দ্বিতীয় এইমস,
আপনি যদি এই রিপাবলিক আর আনন্দ আর এই কি টিভি নাইন এইসবের মধ্যে ঘোরেন, তাহলে তো নিশ্চয়ই বিবৃতি শুনেছেন সুকান্ত মজুমদারের। হ্যাঁ, একটা রাজ্যে দুটো এমস হতে পারে নাকি? এসব সম্ভব না। আপনি বিশ্বাস করে নিয়েছেন, আপনি স্বজাতির একটা ভূমিপুত্রর থেকে শুনে নিন, কেন দিল্লির একটি স্থানীয় দালালকে বিশ্বাস করবেন না? বিহারে যত টাকা দেয় দিল্লিকে, তার থেকে বেশ কয়েক গুণ বেশি টাকা বাংলা থেকে দিল্লি তোলে, কয়েক গুণ বেশি। মানে একটু বেশি, একটু বেশি না, 20% বেশি, 30% বেশি তা না, 4x। ওখানে কিন্তু লোকের সংখ্যা বেশি, বিহারের তো একটাই সম্পদ জনসংখ্যা, তাই না? সেইখানে দুটো এমস, পাটনা দারভাঙা, পশ্চিমবঙ্গে একটি এমস, এবং সেটার যে কল্যাণীতে আছে এটাকে কেন্দ্র করে ফারাক্কার উত্তরে পশ্চিমবঙ্গের যে প্রান্ত এবং বাকি পশ্চিমবঙ্গের সাথে সারাক্ষণ একখানা বিভেদ এবং অন্তর্কল সৃষ্টি করার কাজ বিজেপি এবং তার স্পন্সর্ড বিচ্ছিন্নতাবাদীরা চালিয়ে যাচ্ছে। কেন এমসটা চলে গেল কল্যাণীতে? প্রশ্নটা হচ্ছে কেন এমসটা চলে গেল কল্যাণীতে, এই প্রশ্ন দিয়ে কি জলপাইগুড়ি, শিলিগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কাছাকাছি এমসের স্টাইলের স্বাস্থ্য পরিষেবা পাওয়া যাবে, এই প্রশ্নটা করলে? নাকি ওইখানে একটি এমস প্রতিষ্ঠা করলে স্বাস্থ্য পরিষেবাটা পাওয়া যাবে? এবং প্রতিষ্ঠার শুধু না, এটা কেন আমাদের হকের দাবি তার কারণ খুব স্পষ্ট। প্রথম কথা, আমরা যে রাজ্যের থেকে বেশি টাকা দিল্লিকে দিই, অর্থাৎ বিহার, সেখানে দুটো এমস আছে, আমার এখানে সম্ভব না। আমরা তাদের কাছে একটা লুটের মাল হয়ে গেছি, বাংলা তাদের কাছে একটা লুটের মাল হয়ে গেছে, এতটাই লুটের মাল হয়ে গেছে, এতটাই নির্লজ্জ এই বিজেপির স্থানীয় দালালরা, যে এখন মন্ত্রী হয়েছে এই নিট কেলেঙ্কারির যে দপ্তর, যেটা এডুকেশন, ওইটার হাফ মন্ত্রী এই সুকান্ত মজুমদার, সে বলে দিয়েছে কোনো কেলেঙ্কারি হয়নি, ঠিক আছে? ও বোধহয় ছেলেপুলে বোধহয় সায়েন্স স্ট্রিমে পড়ে না বোধহয়, তাই ও চিন্তা নেই ওর, ঠিক আছে? এবং সে বললো, এটা ভেবে দেখুন, বিহারে টাকা ঢালা হয়েছে, এর ফলেই আশপাশেও একটু সুবিধা হবে। ভাবুন, সে পশ্চিমবঙ্গকে বাংলা ও বাঙালির শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি তার কর রাজস্ব সম্পদ লুণ্ঠন করেছে, সেটা জাস্টিফাই করার জন্য বলছে যে লুটে নিয়ে গেছে। তো কী হয়েছে, লুটে যাদের মধ্যে বিলি করেছে তারা তো তোমার পাশের বাড়িতেই থাকে, বাবা তোমার বাড়িতে ডাকাতি হলো, তুমি চিল্লামিল্লি শুরু করেছো, বলে চিল্লিও না, ও দিলদরাজ মানুষ, তোমার পাশের বাড়ির লোককেই তার মধ্যে থেকে 10 টাকা ধরিয়ে দিয়েছে। খুশি তো? খুশি হচ্ছেন? ভাল লাগছে? আপনার থেকে লুট করে নিয়েছে, কষ্ট হবে কেন? ডাকাত যাবার সময় আপনার পাশের বাড়িতে লুটের একটা মাল ধরিয়ে দিয়ে গেছে, ভাবুন। ঠিক এই লজিকটা দেওয়ার চেষ্টা করছে, আমরা খুশি হব আনন্দে। সে ধরুন ভালো গোবিন্দভোগ চালের ভাত চড়াবে, আমরা শুকবো পাশ থেকে, তাই না? কত ভাল লাগবে, ঘানে অর্ধভোজন, বিহার যত টাকা পেলো আমরা শুকে তার হাত দেখ পেয়ে গেলাম। এবং যে এই ব্যক্তি এই কথাগুলি বলছে, সেই সুকান্ত মজুমদার, বাঙালি জাতির কুলাঙ্গার, তার নিজের লোকসভা কেন্দ্র বালুরঘাট, সেখানে একটি সীমান্তবর্তী প্রান্তিক উন্নয়নের দিক থেকে পিছিয়ে থাকা একটি জেলা, সেখানে চাকরির তথা পরিকাঠামোর ব্যবস্থা করার জন্য ইউপিএ আমলে বুনিয়াদপুরে রেল ফ্যাক্টরি প্রজেক্ট ঘোষণা হয়েছিল এবং তাতে বছর বছর শিলান্যাস, তারপরে টাকা, এই ব্যাপারটা শুরু হয়েছিল। যেই এই মহান গুজরাটিরা ক্ষমতায় এলো 2014 এবং তারপরে তাদের স্থানীয় বঙ্গজ দালালরা এইখানে একটু হৃষ্টপুষ্ট হয়ে উঠল, বুনিয়াদপুরে, দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুরে রেল ফ্যাক্টরি প্রকল্প বন্ধ, এদের লজ্জা করে না? এটা লম্বা ইতিহাস আছে। আপনি যদি এই বাবুল সুপ্রিয় যখন বিজেপিতে ছিল, সে যে মন্ত্রকের মন্ত্রী ছিল হেভি ইন্ডাস্ট্রিজ, তার আন্ডারে একটি ফ্যাক্টরি
তার আসানসোল লোকসভা কেন্দ্রে তার বন্ধ হওয়া আটকাতে পারেনি। এই বাঁকুড়ার যে এমপি ছিল ডাক্তার কি সুভাষ সরকার, এ এডুকেশনাল ইনস্টিটিউট, সে সেন্টারে এডুকেশনাল রাষ্ট্রমন্ত্রী ছিল, সে নিজের এলাকায় একটা ইনস্টিটিউট বা রাজ্যে ইনস্টিটিউট দূরের কথা, চাকরি পাওয়ানো দূরের কথা, চাকরি পরীক্ষার সেন্টার ফেলতে পারেনি পশ্চিমবঙ্গে। অর্থাৎ এই যে আমরা এখানে যেগুলো এখানে ডানে বায় সিআরপিএফ নিয়ে বাঘ হয়ে ঘুরে বেড়ায়, এরা আসলে বেড়াল, পাম্প করা বেড়াল, তাই বাঘের মতো দেখায়, পাম্প করা বেড়াল। দেখবেন বেড়াল একখানা নিয়ে বেড়ালের খোলের মতো আপনি এরকম দাগ দাগ দিয়ে দিলেন, কো হেভি পাম্প মারলেন, বেলুনের মতো একটু একটু তো সাইজে বাড়বে তাই না? আর যাতে কেউ পিন না ফুটিয়ে দেয় তাই জন্য আপনি সিআরপিএফ দিয়ে গার্ড করতে করতে নিয়ে যাবেন। এই তো হোটেল এদের সিস্টেম। অথচ দিল্লিতে আমি বুঝি না পশ্চিমবঙ্গে না এদের সিকিউরিটি, একটা যে বাংলা ও বাঙালি বিরোধী যারা তাদের সিকিউরিটির দরকার হতে পারে, দিল্লি তারা কেন সিকিউরিটি নিয়ে ঘুরে? আমি তো বুঝি না, কেউ তো চেনে না এদের, কেউ চেনে না এদের, এটাই স্পষ্ট কথা। আরও প্রজেক্ট শুনুন যেগুলো স্যাংশন, প্রজেক্ট তিন রকম হয়, একটা হচ্ছে যেগুলো অলরেডি স্যাংশন সেগুলো চালিয়ে যাওয়া, মানে বল গড়িয়ে গেছে, ধরুন এয়ারপোর্ট মেট্রো প্রজেক্ট, এতে টাকা দিয়েছে কেন বলুন তো, যদি বন্ধ করে দিত, ধরুন নিউগড়িয়া থেকে রুবি অবধি মেট্রোটা এসে দাঁড়িয়ে গেল, রোজ গালাগাল খেত, বলে এই দেখ মমতা স্যাংশন করে গেছিল করছে না। অর্থাৎ যেগুলো শুরু হয়ে গেছিল সেগুলো চক্ষু লজ্জার খাতিরে কন্টিনিউ করাচ্ছে। আরেক ধরনের প্রজেক্ট যেগুলো শুরু হয়েছে কিন্তু ততটা অ্যাডভান্স করেনি যে লোকের চোখ কাটাবে, যেরকম বুনিয়াদপুর রেল ফ্যাক্টরি, জমি অধিগ্রহণ হয়েছে, শিলান্যাস বসে শিলান্যাস হয়েছে কিন্তু একটা স্ট্রাকচার ওটাফোটা এগুলো হয়নি, ব্যাস বুঝে গেছে এইটাতে আর টাকা দিয়ে লাভ নেই। তৃতীয় হচ্ছে গ্রিনফিল্ড প্রজেক্ট, অর্থাৎ যেটা আদৌ ছিল না, যেরকম বুনিয়াদপুর রেল ফ্যাক্টরি প্রজেক্টটা যেটা অরিজিনালি যখন করা হয়েছিল ছিল না ওখানে, যেরকম মেট্রোর যে এক্সটেনশনগুলো ইউপিএ আমলে প্ল্যান হয়েছিল সেগুলো ছিল না, কিন্তু দেখবেন কোনো গ্রিনফিল্ড প্রজেক্ট নেই, কিচ্ছু নেই। এই আমলে কোনো আইআইএম তৈরি হয়নি এখানে, কোনো রিসার্চ ইনস্টিটিউট তৈরি হয়নি, কোনো ম্যানেজমেন্ট ইনস্টিটিউট তৈরি হয়নি, কোনো আইআইটি তৈরি হয়নি, কোনো এনআইটি যেগুলোকে বলে সেন্ট্রাল ইনস্টিটিউট সেগুলো তৈরি হয়নি। অথচ আমাদের এখান থেকে টাকা দিয়েই গেছে, দিয়েই গেছে, দিয়েই গেছে। অনেকে বলে বাংলা বাংলা দিল্লির সঙ্গে এত শত্রুতা করলে, সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে সদ্ভাব না রাখলে, এত শত্রুতা করলে হয় টাকা দেবে? দিল্লি যত টাকা দেয় আমি তার থেকে বেশি টাকা তাকে ফেরত দিই, এটা কেমন দ্বারা শত্রুতা? আপনি আমায় 10 টাকা দিলেন, আমি বদলে আপনাকে 20 টাকা দিলাম, আমি শত্রুতা করছি? শত্রুতার অদ্ভুত সংজ্ঞা। তুই আমার থেকে পকেট থেকে টাকা নিয়ে যাচ্ছিস আর আমি করছি শত্রুতা, তো ভালো তো। এবং মাথায় রাখবেন আমরা একখানা বাঙালির রক্তে স্বাধীন একটি যুক্তরাষ্ট্রে সাংবিধানিক কাঠামোয় বাস করি, ট্যাক্স দেবে, রাজস্ব জমবে, যেরকম প্রজেক্ট যেরকম দিয়েছে সেই মতো করে দেবে, এটা সদ্ভাব ভালো রাখো রাজামশাই, রাজামশাইয়ের কোপ দৃষ্টিতে পড়ো না, ওনাকে একটু মন জুগিয়ে চলো। আমরা কি রাজতন্ত্রে বাস করছি? ব্রিটিশ রাজা ছিল, অসংখ্য বাঙালি শহীদ রক্ত দিয়ে এই ভারত স্বাধীন করেছে, রাজতন্ত্র উৎখাত করেছে। আজকে রাজতন্ত্রের নিয়ম, আজকে সামন্ততন্ত্রের নিয়ম আপনারা দেখিয়ে বলছেন বাংলা কেন টাকা পাবে না, ভেবে দেখুন। অর্থাৎ আমাদের চিন্তা চেতনা এবং অধিকার বোধকেও আমাদের নাগরিক থেকে প্রজা বানিয়ে দেবার চেষ্টা করছে, এটা কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। এই দখলটাই অধিকার বোধের জায়গা থেকে যে আপনাকে নাগরিক থেকে প্রজা বানিয়ে দিচ্ছে, আপনার অধিকার, আপনার টাকা। এনজেপিতে মেট্রো রেল প্রকল্প, লোকাল ট্রেন নেটওয়ার্ক করার কথা বাংলা পক্ষ বারবার লড়াই করেছে, কোনো আওয়াজ নেই। মাথায় রাখবেন আপনারা কলকাতার মানুষ, কিন্তু ওখানে শুধু ট্যুরিস্ট যায় না, ওখানকার মানুষেরও
যেতে আসতে লাগে আত্মীয় স্বজনের বাড়িতে, শরীর খারাপ হলে হাসপাতালে যাওয়া, স্কুল কলেজে যাওয়া, স্কুল কলেজে যাওয়া, এসব কিছু লাগে। আমরা বারবার দাবি করেছি শিয়ালদা কেন্দ্রিক যেরকম লোকাল ট্রেন নেটওয়ার্ক আছে, হাওড়া কেন্দ্রিক যেরকম লোকাল ট্রেন নেটওয়ার্ক আছে, এনজেপি কেন্দ্রিক সেরকম লোকাল ট্রেন নেটওয়ার্ক চাই, এক পয়সা বরাদ্দ করেনি। আমরা বলেছি, দাবি করেছি এই লোকসভার আগে যে শিলিগুড়ি এবং আসানসোলে মেট্রো চালু করুন, আগ্রায় মেট্রো চালু করে দিচ্ছে। আগ্রা জনসংখ্যার দিক থেকে আমাদের কম, আগ্রা অর্থনৈতিক সাইজের দিক থেকে আমাদের কম, অর্থাৎ আগ্রায় একটা মেট্রো প্রজেক্ট যতটা লাভ আনতে পারে শিলিগুড়ি বা আসানসোলে, যে কোনো দিনে তার থেকে বেশি মেট্রো ইউজের সম্ভব লাভ আনতে পারে। কিন্তু না, বাংলা থেকে টাকা লোটার সময় ওকে দেওয়ার সময় স্পষ্ট কথা এই জিনিসটা কিন্তু বুঝে নিতে হবে, তারা আমাদের একটি অর্থনৈতিক কলোনি হিসেবে দেখে। কালিয়াগঞ্জ শিলিগুড়ি রেল লাইন, কামারপুকুর বিষ্ণুপুর রেল লাইন, ঘাটাল মাস্টার প্ল্যান এবং এরকম হাজারো প্রজেক্ট যেগুলো ক্যাপিটাল দেওয়া সম্ভব, এগুলো কিন্তু রেভিনিউ প্রজেক্ট না, এগুলো ক্যাপিটাল ইনটেনসিভ প্রজেক্ট, পরিকাঠামোর প্রজেক্ট। অন্য রাজ্যে আপনার টাকায় যখন পরিকাঠামো তৈরি হচ্ছে সেগুলো লাইক করেন না, শেয়ার করেন না, হ্যাঁ লজ্জা করে না? যখন আপনার টাকায় এটা হচ্ছে কিন্তু আপনাকে দিচ্ছে না, তখন মুখ লুকোনোর চেষ্টা করছেন, কার থেকে মুখ লুকোচ্ছেন? নিজের থেকে নিজের মুখ লুকোতে পারবেন? এর মধ্যে তো আপনারও টাকার ভাগ আছে। যখন কেন্দ্রীয় সরকার থেকে বাংলা থেকে টাকা তোলা হয়েছে, কর তোলা হয়েছে, রাজস্ব তোলা হয়েছে, তখন কি আপনি বিজেপি সমর্থক বলে ছাড় দিয়েছে নাকি হিন্দু বলে ছাড় দিয়েছে, এগুলো বলে ছাড় দিয়েছে? এবং বেশি টাকা তোলে কম ফেরত দেয়, প্রজেক্টে দেয় না, এখানেও এই পাপের শেষ নেই। তারা যা অলরেডি এক্সিস্টিং আছে ব্রিটিশ আমল থেকে কংগ্রেস আমল, সেই জিনিসগুলো এখান থেকে সরিয়ে নিচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক উদাহরণ হলো অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড। সারা ভারতে যত অর্ডিন্যান্স মানে অস্ত্রশস্ত্র তৈরি, সেটা সেনার ট্রাক হতে পারে, সেটা গোলা গুলি বন্দুক সব, ঠিক আছে, তার যে সর্বভারতীয় যে ফ্যাক্টরি নেটওয়ার্ক, তার হেডকোয়ার্টার ছিল পশ্চিমবঙ্গে এই বাবুঘাটের পাশে কলকাতায়। অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের হেডকোয়ার্টার পশ্চিমবঙ্গে আর নেই, এবং অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডকে ভেঙে সাতটা কোম্পানি করা হয়েছে, সাতটা কোম্পানি করে তার চারখানার হেডকোয়ার্টার দিয়েছে ইউপিতে, বাকি তিনটে বিভিন্ন রাজ্যে, পশ্চিমবঙ্গে একটাও না। অর্থাৎ যে সাতটা কোম্পানির হেডকোয়ার্টার ছিল পশ্চিমবঙ্গে, এখন সেই হেডকোয়ার্টারটাও পশ্চিমবঙ্গে নেই, আর সাতটা কোম্পানির একটারও হেডকোয়ার্টার পশ্চিমবঙ্গে নেই, আপনি ভাবতে পারেন? এবং কত নির্লজ্জ আমাদের কিছু বাঙালি হতে পারে, যারা এখানে কয়েকজনকে দেখে এই ভোট করতে আসে, যখন যোগী 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 করে না, সেই যোগী যখন তার রাজ্যে প্রচার করেছে ভোটের জন্য ইউপিতে, সে বুক ঠুকে বলেছে বাংলা থেকে চারখানা হেডকোয়ার্টার নিয়ে চলে এসেছে, তোর বাড়িতে যে লুট করলো সে লুট করে পালাচ্ছে, বলেছে তোর বাড়িতে লুট করলাম। আর তুই কি করছিস? পেছনে ভেপু বাড়াতে বাড়াতে যাচ্ছিস, এর ফলে আমরা যারা সিট দ্বারা যুক্ত বাঙালি, আমাদের লজ্জা হয় তোদের দেখে, আমাদের মাথা হেট হয়ে যায় সকলের সামনে। তাই বলতে চাই যে এই যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড সেল, তার র মেটেরিয়াল ডিভিশন, সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিভিশন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার অ্যাকাউন্টস ডিভিশন, আরবিআই এর অনেক কিছু ছিল সেগুলোকে হাওয়া করে একটা আরবিআই মিউজিয়াম বানিয়ে দিয়েছে, সব মিউজিয়াম, ঠিক আছে। তারপরে সিপিডাব্লিউডি, কোল ইন্ডিয়া, সাউথ ইস্টার্ন রেলওয়ে, টি বোর্ড, এগুলোকে নিয়ে যাওয়ার তালে আছে। কোল ইন্ডিয়াটা ঝাড়খণ্ডে, টি বোর্ডটা আসামে, ঠিক আছে। ডিবিসিরও হেডকোয়ার্টার সরানোর চেষ্টা করে, কিন্তু অলরেডি বিহারের নন্দনরা এখানে একদম কুমারাচ্ছন্ন করে দিয়েছে এলাকাটাকে,
পুরো ডিবিসি অফিসটাকে, ঠিক আছে? কুমারই কুমার, শুধুই কুমার। এবার যেটা বলতে চাই যে এর এই যে কথাগুলি বললাম এর পরিপ্রেক্ষিতে অনেকগুলো কথা চালু হয়ে গেছে, যেরকম বাংলাকে যে টাকা দেবে তৃণমূল তো চোর, এমনকি ওই যে আচ্ছা আরে ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল, ঠিক আছে, সে এটাও বলেছে যে বাংলাকে একদম টাকা দেওয়া উচিত না। যে বলে বাংলাকে টাকা দেওয়া উচিত না, তাহলে বাংলার মানুষ যে এখানে সম্পদে যে পরিকাঠামো তৈরি করেছে তার এখানে কোনো পরিকাঠামো তাকে ব্যবহার করতে দেওয়া উচিত না। এখানকার জল খাবি কেন, এখানকার রাস্তায় চলবি কেন? জল তো ভাই ফ্রিতে হয় না, জল তো ভাই ফ্রিতে হয় না, রাস্তাটাও সারাইটা ফ্রিতে হয় না, তাই না? ভাবতে পারেন না অন্য কোনো রাজ্যে এটা ভাবতে পারেন এটা সম্ভব? সে বলেছে অন রেকর্ড। এবং এই যে তৃণমূল এলে তৃণমূল ছেড়ে দেবে, অনেক কাছে লজিক লাগে, হ্যাঁ টিভি চ্যানেলে সারাক্ষণ বোঝায় তৃণমূল চোর তৃণমূল চোর তৃণমূল চোর তৃণমূল চোর তৃণমূল চোর মেনে নিলাম, ধরুন মেনে নিলাম তৃণমূল চোর, ঠিক আছে, টাকাটা তো আমার, টাকাটা তো তৃণমূলের না, টাকাটা তো বিজেপির না, টাকাটা তো কেন্দ্রীয় সরকারের, টাকাটা তো আমার রে ভাই। তাহলে আমার টাকা তুমি দিল্লি তুলে নিচ্ছ কিন্তু বাংলাকে দিচ্ছ না তৃণমূল চোর বলে এই অজুহাত দেখিয়ে করে বিহারকে ধরাচ্ছ, এটা কী ধরনের কথা হলো? তুমি যদি বাংলার ভালো চাও তাহলে আমার থেকে টাকা তুলবে না, তোমার কাছেও যাবে না, তোমাকেও বাংলাকে দিতে হবে না, তৃণমূলও চুরি করতে পারবে না, কিন্তু না এটা তোমার অজুহাত, তুমি আমার টাকাটা সাইফন করে বিহারে ঢালতে চাও, দেশওয়ালিদের ঢালতে চাও, তাই জন্য তৃণমূলের এই প্রশ্নটা। তৃণমূল যে যে পঞ্চায়েতে 100 দিনের কাজ আবাস যোজনায় যেখানে যেখানে জালি করেছে FIR করে প্রসিকিউট করো, কিন্তু বাংলায় কোটি কোটি যে শ্রম ঘন্টা এবং শ্রম দিবস বাঙালির যে খাটা রক্ত ঘামের দামটা সেটা তুমি দেবে না কেন? এটা কি বেগারি? তুমি বাংলাকে দাস এলাকা মনে করতে পারো, বাঙালিকে দাস জাতি মনে করতে পারো, বাঙালি জাতির পুরুষদের বাঙালি জাতির নারীদের যৌন দাসী মনে করতে পারো, আমরা তো মনে করি না ভাই, আমরা তো মনে করি না, আমরা মনে করি বাঙালির ছেলেরা রাজার ছেলে, বাঙালির মেয়েরা রানী। তাই জন্যই আজকে বাংলা পক্ষ এই প্রতিবাদে নেমেছে। দেখুন বাকি সব দল বিবৃতি দিয়ে খালাস, যেগুলো বিজেপি বিরোধী দল বলেন না বিবৃতি, ওনলি ডায়ালগ, বাংলা পক্ষ পথে আছে, বাংলা পক্ষ পথে আছে। একটা কথা বলতে চাই, এই যে বলা হয় কেন্দ্রের টাকা কেন্দ্রের টাকা, আবার উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, আপনি আমার থেকে, আমি আপনাকে 10 টাকা দিলাম, খুব যে দিতে চাই তা না, তুমি খামচে নিয়ে নিয়েছো, তারপরে তুমি 5 টাকা ফেরত দিলে তার থেকে, ওটা কার টাকা? আমি তোমার থেকে 10 টাকা নিয়ে 5 টাকা ফেরত দিলাম, আমি এখানে চাঁদপাড়া মুখ করে বলবো 5টা টাকা দিল দেখ, আরে তোর থেকে 10 টাকা নিয়ে নিয়েছে রে, তার মধ্যে 5 টাকা ফেরত দিল, তার মধ্যে তোর থেকে 5 টাকা লুটে নিয়েছে। যারা এর তথ্যগুলো ডিটেলে জানতে চান তারা ভারতের যে ফাইন্যান্স কমিশন অর্থ কমিশন তার যে ডেটা রয়েছে তার যে তথ্য সারণী আছে ডিটেলে দেখার বোঝার চেষ্টা করুন। উল্টোনো কচ্ছপের মতো রিপাবলিকার আনন্দ দেখে কিন্তু বাংলার বাস্তবতা বুঝতে পারবেন না। এর জন্য আজকে আমরা যে রামমোহন জগদীশচন্দ্র বসু যার রাস্তার ওপরে এই ফ্লাইওভার, তাদের মতো মেধাবী না হন, তাদের অন্তত তথ্য এবং সত্যভিত্তিক বাস্তব চেনার চেতনাটি গ্রহণ করুন, অন্তত চেষ্টাটা তো শুরু করুন, চেষ্টাটা তো শুরু করুন। আবারও বলছি এই যে টাকাগুলো নিয়ে নিল, আমরা একটা চ্যালেঞ্জ করছি, কেন্দ্রের টাকায় যদি বাংলা চলে এবং বলছে বাংলাকে দিও না, ভেরি গুড, নিও না,
দেবেও না নেবেও না, তাই তো? বাঙালি যে বলে দেবো, অমিত শাহ তো বলে গেছে কাঙালি। কাঙালির থেকে আমরা পয়সা নেয় নাকি? বিক্রির থেকে কেউ পয়সা নেয়, তাই না? কেরকম চশম খোর হলে বিক্রির থেকে পয়সা নেয়? আমি ওর কথা মেনে নিলাম, মেনে নিলাম যে আমরা কাঙালি। তুমি যদি পাড়ায় একটা লোককে দেখো, পাড়ায় যে ভিকিরি বসে আছে, তার থালা থেকে পয়সা নিয়ে নিচ্ছে, এই লোকটাকে কী করবে? গণপিটুনি হয়ে যাবে তো, কী হবার কথা? যদি চোখের সামনে পড়ে, আপনার পাড়ায় পাড়ায় যদি দেখেন একজন ভিকিরি বসে আছে, আর একটা লোক এসে তার থালা থেকে 10 টাকা নিয়ে 5 টাকা দিয়ে গেল, কী করবেন আপনি? গিয়ে যদি বাপের বেটা হন, গিয়ে ধরবেন তাকে, কী করছি সেটা? এইটাই যখন বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষিতে ঘটছে, বাঙালির এই লুণ্ঠকদের, এই ডাকাতদের কলার ধরার ক্ষমতাটা আবার কিন্তু তৈরি করতে হবে রাজনৈতিকভাবে, গণ প্রতিরোধের ভাষায়। আইন এবং সংবিধান আমাদের অস্ত্র। এই যে টাকা দেবে না টাকা নেবেন, এটা খুব জটিল কথা, কিন্তু আবার খুব সহজ কথাও। তুই বলতে পারো টাকা নেবে না, আমার পূর্বতন বক্তা বললেন নেবে না, আবার কি বাংলাদেশ ভারতের বাইরে? তোর টাকা দিচ্ছ না কেন বাংলাদেশ ভারতের বাইরে? মানে মাল নেবার সময় আমরা সকলে ভারতীয়, মাল দেবার সময় আমরা কি বাংলাদেশি? হ্যাঁ, মাল নেবার সময় আমি ভারতীয়, মাল দেবার সময় আমি বাংলাদেশি হয়ে গেলাম, ভালো সিস্টেম। কিন্তু আবার এই বাংলাদেশি বাংলাদেশি করা, এর সঙ্গে আবার পশ্চিমবঙ্গের শত্রু তথা বাংলাদেশের দালাল, এই হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপির কেন্দ্রীয় সরকারের সকল চক্রান্ত আমরা এখানে ফাঁস করছি। যদি কোনো বিজেপি সমর্থক থাকে, তথ্য দিয়ে তথ্যর সঙ্গে যদি যাচাই করতে পারো, এসো এসো, বাঙালির মতো তথ্য এবং সত্যর ভিত্তিতে কথা হোক। তিস্তার জল একাধিক ক্ষেত্রে শেখ হাসিনার সাথে মিটিং করে বাংলাদেশকে দিয়ে দেবে বলেছে মোদি। বাবা যায় যে তিস্তার অবধৌত এলাকায় যে সেচ ব্যবস্থা গড়ে উঠেছে, গাজলডোবা থেকে গাজল, বাংলার ফারাক্কার উত্তরে 8টি জেলা, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এলাকায় আমাদের বাঙালি চাষিরা যার উপর নির্ভরশীল, সেটাকে শুকিয়ে শ্মশান করে বাংলাদেশকে দিয়ে দিতে চায়, এত পীড়িত। আমরা তাই বলেছি বুক ছিঁড়ে রক্ত দেব, তিস্তার জল দেব না। আর ওরা কি, ভোটের আগে নোয়াখালী, ভোট পেরোলে তিস্তা খালি, কি বুঝলেন? বঙ্গের শত্রু এবং বাংলাদেশের দালাল হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি, এরা বাঙালির মনে মাঝে মাঝে একটা কথা ছড়ায় ফেক আমাদের সংগঠনের নামে, আমরা নাকি পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানিয়ে দিতে চাই। পশ্চিমবঙ্গ রয়েছে আমাদের এই মানচিত্র, এটাকে বাংলাদেশ বানিয়ে দেওয়া নাকি আমরা নাকি ষড়যন্ত্র করছি। আজকে আপনাকে বলছি পশ্চিমবঙ্গের একাংশকে বাংলাদেশ অলরেডি বানিয়ে দিয়েছে 2016 সালে বিজেপি সরকার। 10,000 একর পশ্চিমবঙ্গের জমি বাংলাদেশকে দিয়ে দিয়েছে, ভাবতে পারেন? একতরফা 10,000 একর দিল, 10,000 একর নিল, তবে সেটাকে বিনিময় বলে। আর 10,000 একর দিয়ে দিলে তুমি কি করলে? যেটা মোদি আর আসার আগে যে যে জমিটা পশ্চিমবঙ্গ ছিল, মোদি এসে সেই জমিটাকে বাংলাদেশ বানিয়ে দিল। অর্থাৎ হাওয়ায়, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে নয়, বাস্তবের মাটিতে পশ্চিমবঙ্গের মাটিকে বাংলাদেশ বানিয়ে দিয়েছে বিজেপি। এবং এই বিজেপিও একদিন যাবে, আর বিজেপি এবং প্রতিটি বাংলাদেশিকে বাংলা পক্ষ বলে দিতে চায়, পশ্চিমবঙ্গের এই 10,000 একর জমি কিন্তু আমরা কিন্তু রিকভার করব, ওই মাটি কিন্তু আবার পশ্চিমবঙ্গের হবে, বাংলাদেশের থাকবে না। খুব স্পষ্ট বলে রাখছি আমরা আজকে, তাই যে কথাগুলো বলার মোটামুটি বলে এনেছি,
শেষে যে একটাই কথা, উত্তরে বন্যা হয়েছে, আপনারা দেখেছেন টিভিতে, ভেবে দেখুন, এক যাত্রায় পৃথক ফল। বন্যা হলো সিকিমে, সেই বন্যা হলো আসামে, সেই বন্যা হলো আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, শিলিগুড়ি এলাকায়, সেই বন্যা হলো ওই কাটিয়ার, কিষাণগঞ্জ, আরারিয়া, অর্থাৎ বিহারের উত্তর পূর্ব অঞ্চলে, পুরো একটা জোন, পুরো একই জোন। ওই একদম ওখান থেকে আসে, নদীগুলো ফুলে যায়, বন্যা হয়, আর বর্ষণের সময় বন্যাটা বাড়ে। আসামকে টাকা দিয়েছে, সিকিমকে টাকা দিয়েছে, বিহারকে টাকা দিয়েছে, নেপালকে টাকা দিয়েছে, নেপালেও বন্যা হয়েছে, পররাষ্ট্র বাংলাকে টাকা দেয়নি। শুভেন্দু অধিকারী কদিন আগে বলেছে যে হামার সাত আম উস্কা সাত, কিন্তু এই কথাটা বাঙালির ক্ষেত্রে খাটল না, কারণ যে যে জেলায় লোকসভা কেন্দ্রে বিজেপি জিতেছে, সেটা আলিপুরদুয়ার হোক, জলপাইগুড়ি হোক, দার্জিলিং হোক, বালুরঘাট হোক, রায়গঞ্জ হোক, উত্তর মালদা হোক, কিচ্ছু নেই।